সমাজের যে সমস্ত আমলগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলোর সিরিয়াল করলে লিস্টটা অনেক বড়, তালিকাটা অনেক বিশাল হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এর ভিতরে একটি আমল সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে, সেটি হলো জানাজার পরে মুর্দার লাশকে যখন দাফন করতে যাওয়া হয় তখন লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া, দাফন করা পর্যন্ত অপেক্ষা করা, এরপর দাফনের পরে তার জন্য দোয়া করা, এই আমলগুলো প্রায় বিলুপ্তির পথে। আমরা যদি জিজ্ঞেস করি আমাদের সম্মানিত ভাই বন্ধু মুসলিম ভাই ও বোনদেরকে, দর্শকদেরকে, যে আপনারা শেষ কবে এই বিলুপ্ত আমলটির উপরে আমল করেছেন, প্রিয় ভাই, বিশেষ করে পুরুষদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জানাজার সালাত পড়ার পর জানাজার সালাতের শেষে যখন লাশ নিয়ে যাওয়া হবে তখন জানাজার লাশের পেছনে পেছনে যেতে থাকা কবরস্থান পর্যন্ত, এটাকে ইত্তেবাউল জানাইজ বলা হয়েছে হাদিসের ভাষায়। এবং মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবগুলোতে স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন বাবু ইত্তেবাউল জানাইজ, অর্থাৎ জানাজা পেছনে পেছনে যাওয়া, লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া, এ সংক্রান্ত অধ্যায়। অথচ এই অধ্যায়টি বইয়ে বা কিতাবে রয়ে গেছে, এই অধ্যায়টি আমাদের জীবন থেকে প্রায় চলে গেছে বললেই চলে। আমরা কয়জন মানুষ বলতে পারবো যে ঠিক কবে আমরা জানাজার লাশের সাথে সাথে কবরস্থানে গেছি, পিছিয়ে পিছিয়ে শেষ কবে গেছি আমরা, এই কথাটি হয়তো অনেকে স্মরণ করে বলতে কষ্ট হয়ে যাবে। একান্ত আপনজন না হলে এই কাজটি আমরা করি না। না ভাই, যে কোনো মুসলিমের জানাজার পরে আপনার হাতে যদি সুযোগ থাকে, সময় থাকে, তাহলে কবরস্থান পর্যন্ত যাওয়া, বিশেষ করে প্রতিবেশী পাড়ার চেনা জানা হলে তো আর কথাই থাকে না, আর যে কোনো মুসলিমের জন্য হলেও সেটা অবশ্যই আমলটি পালনযোগ্য এবং সুন্নাহ এর অন্তর্ভুক্ত। জানাজার পিছিয়ে পিছিয়ে লাশের পিছনে পিছনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি বুখারী এবং মুসলিমের এক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, মান শাহিদ আল জানাজা, যে ব্যক্তি জানাজা উপস্থিত হলো, হাত্তা ইউসাল্লা আলাইহা, এবং উপস্থিত হয়ে জানাজা সলাতে অংশগ্রহণ করলো, ফালাহু কিরাতুন, তাকে আল্লাহ তাআলা এক কিরাত পরিমাণ সওয়াব দিবেন। আর যে ব্যক্তি ওমান শাহিদাহা, আর যে ব্যক্তি জানাজা উপস্থিত হলো, জানাজা সলাত আদায় করলো, হাত্তা তুদফান, এরপরে জানাজার পিছু পিছু সে চললো, গিয়ে জানাজা লাশটি দাফন হওয়া পর্যন্ত সে অপেক্ষা করলো, ফালাহু কিরাতান, তার জন্য দুই কিরাত। প্রশ্ন করা হলো কিরাতের পরিমাণ কতটুকু ইয়া রাসূলুল্লাহ, কিরাত কী? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন দুটি বিশাল বড় পাহাড়, দুই কিরাত বলতে দুইটা বিশাল বড় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে জানাজার সালাত আদায় করলে আমি যে সওয়াব পাচ্ছি, যদি লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত গিয়ে দাফন পর্যন্ত অপেক্ষা করি, তাহলে আমি ডবল সওয়াব পাচ্ছি। প্রিয় বন্ধু, আমলটি উঠে গেছে, সুযোগ সময় করে বিশেষ করে প্রতিবেশী কাছাকাছি চেনা জানা লোক হলে এই আমলটি আমাদের সবারই করা উচিত। আমরা অনেকেই মনে করি জানাজা হাজির হলাম, উপস্থিত হলাম, বুঝি আমার মুর্দার প্রতি আমার দায় শেষ হয়ে গেছে, বা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের প্রতি আমার যে দায়, আমার যে সান্ত্বনা দেওয়ার কর্তব্য, বোধহয় সেটা শেষ হয়ে গেছে। না ভাই, এর মধ্যে শেষ নয়, বরং দাফন পর্যন্ত থাকা উচিত, কবরস্থানে যাওয়া উচিত, এবং এর মাধ্যমে অনেকগুলো উপকারিতা আছে। নাম্বার ওয়ান, এক নম্বর হলো যে আমরা এর ফলে ডবল সওয়াব পাচ্ছি, দুই কিরাত সওয়াব পাচ্ছি, জানাজার ডবল সওয়াব পাচ্ছি যদি আমি কবরস্থান পর্যন্ত যাই, দাফন পর্যন্ত অপেক্ষা করি। দ্বিতীয় নম্বর লাভ হলো যে এর ফলে আমরা শিক্ষা অর্জন করতে পারছি, আমাদের জীবনে বিশাল বড় শিক্ষা হবে যদি আমরা কবরস্থানে গিয়ে এরকম নিজের হাতে লাশ দাফন করি, বা লাশ দাফন করার দৃশ্য আমরা অবলোকন করি, আমাদের জীবনের বাস্তবতা, আমাদের সকলের যে শেষ ঠিকানায় কবর এবং যে কোনো মুহূর্তে আমাকে আসতে হবে, সেই কথাটি বারবার সচক্ষে দেখে, চাক্ষুষে দেখে এরকমভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো, যেটি আমাদের জন্য বিশাল বড় এক উপকারিতা। তিন নম্বর উপকারিতা হলো এর ফলে মৃত ব্যক্তি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়ে যায়, তারা বিরাট বড় সান্ত্বনা লাভ করে আমরা যদি দাফন পর্যন্ত তাদের কাছে সঙ্গে থাকি, অপেক্ষা করি। প্রিয় বন্ধুগণ, চার নম্বর উপকারিতা হলো, এক হাদিসে আসছে, এক মুসলিমের অন্য মুসলিমের প্রতি হক হলো তার দাফন করা, তাহলে দাফন করা পর্যন্ত যদি আমি থাকি তাহলে সেক্ষেত্রে আমার মুসলিম ভাইয়ের হক বা অধিকারটুকু আদায় করা হয়ে গেল। বিরাট বড় একটি পাওনা, বিরাট বড় আরেকটি পাওনা। প্রিয় বন্ধুগণ, আসুন, এই ডবল সওয়াব হচ্ছে, মৃত ব্যক্তির পরিজনদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, মুসলিম ভাইয়ের হক আদায় করা হচ্ছে, নিজে শিক্ষা গ্রহণ করছি, এই চারটি বিশাল উপকারিতা রয়ে গেছে জানাজার পরে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত গিয়ে দাফন পর্যন্ত অপেক্ষা করলে। এবং দাফনের পরে একটি আমল আছে যেটি সুনানে ইবনে মাজাতে আসছে, অনেকেই আমরা জানি না, লাশ দাফন করার পরে মুর্দার জন্য দাঁড়িয়ে কেবলামুখী হয়ে নিজের মতো যার মতো করে হাত তুলে অথবা হাত তোলা ছাড়া আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, দোয়া করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাফন করার পরে যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য ফাস আলু লি আখাইকুম আসুবাত, ইস্তাগফিরু লি আখাইকুম ওয়াসআলুহু আসুবাত, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করো দাফন করার পরে, তিনি বলেছেন, এবং তিনি যেন কবরের প্রশ্নের উত্তরে অটল থাকতে পারেন, দুনিয়াতে যেরকম ইমানের উপরে ছিলেন কবরের প্রশ্নের জবাবে যেন অটল থাকতে পারেন সেই দোয়া করো। এই জন্য দাফন করার পরে মুর্দার জন্য দাঁড়িয়ে দোয়া করা সুন্নত কবলামুখী হয়ে, যে আল্লাহ আমাদের এই মুর্দা, আমাদের এই ভাই যিনি চলে গেছেন, আমাদের এই বোন যিনি চলে গেছেন, তার জন্য
আল্লাহ আপনি মাফ করেন, মাগফিরাত নসিব করেন তাকে, এবং তাকে ওইরকমভাবে অটল রাখেন ইমানের উপরে দুনিয়াতে যেরকম সে ছিল, অর্থাৎ ইমানের উপর তাকে অটল থাকার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, আসুন এই বিলুপ্ত প্রায় সুন্নাটাকে জিন্দা করি। যে কোনো মানুষের জানাজার পরে তার লাশের পিছু পিছনে কবরস্থান পর্যন্ত যাই, দাফন মতো অপেক্ষা করি এবং দাফনের পরে তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।